Care and Cure with Samir channel পক্ষ থেকে সবাইকে সুস্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলে সুস্থ ও নিরাপদ আছেন দুপুর এবং রাতের খাবারের মাঝখানে সময়ের ব্যবধান অনেকটা বেশি তাই বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে অন্ততপক্ষে একবার হলেও স্বাস্থ্যকর নাস্তা খাওয়া উচিত কিন্তু বিকালের ক্ষুধা নিবারণের জন্য কি খাবেন সেটা নিয়ে অনেক স্বাস্থ্য সচেতনরাই দুশ্চিন্তায় থাকেন মনে রাখবেন বিকালের নাস্তা যত স্বাস্থ্যকর হবে রাতের খাবারের পরিমাণ ততই কমাতে সক্ষম হবেন চলুন বন্ধুরা জেনে নেই বিকেলের কিছু স্বাস্থ্যকর নাস্তার কথা বিকেলের নাস্তায় সালাদ খেতে পারেন স্বাদে ভরপুর ও ঝটপট তৈরি করা যায় বলে নাগরিক জীবনে ডায়েট সচেতনদের মাঝে সালাদের কদর বেড়েছে হালকা সেদ্ধ করা বিট বা গাজর টক দই চাট মশলা লবণ মরিচ মিশিয়ে সালাদ তৈরি করতে পারেন কিংবা শসা টমেটো লেটুস লবণ কাঁচামরিচ ও লেবুর রস মিশিয়েও সালাদ খেতে পারেন বিকেলের নাস্তায় খেতে পারেন আস্ত ফল এতে পেট যেমন ভরবে তেমনি শরীরও পুষ্টি পাবে সমানভাবে সঙ্গে রাখতে পারেন টক দই ফল খাওয়ার ক্ষেত্রে সবসময় মৌসুমি ফলকে অগ্রাধিকার দেবেন অনেকেই ফলের জুস খেতে বেশি পছন্দ করেন তবে আস্ত ফল খাওয়াই বেশি স্বাস্থ্যকর বিকেল হলে বাঙালির 10-5 টাকার বাদাম খাওয়ার অভ্যাস অনেক পুরনো বাদাম শরীরের জন্য উপকারী বিকেলের নাস্তায় খেতে পারেন চীনা বাদাম আখরোট সূর্যমুখীর বীজ ফ্ল্যাক্সিড এগুলো একসঙ্গে শুকনো তাওয়ায় ভেজে নিয়ে ঠান্ডা হওয়ার পর কাচের বয়ামে রেখে প্রতিদিন বিকেলে এক মুঠো খেয়ে নেবেন অনেকেই বিকেলে ছোলা মুড়ি মাখা খেতে পছন্দ করেন কিন্তু তেল মশলা ছাড়া সিদ্ধ ছোলা বেশি উপকারী সামান্য লবণ মরিচ ধনেপাতা লেবুর রস দিয়ে ছোলা সিদ্ধ খেতে পারেন একইভাবে ভুট্টা খেলেও উপকার পাবেন বিকেলের নাস্তায় খেতে পারেন সিদ্ধ ডিম মুরগির মাংস অল্প সিদ্ধ করে সামান্য অলিভ অয়েলে একটু রসুন চিলি ফ্লেক্স দিয়ে হালকা ভেজে খেতে পারেন এছাড়াও আরও খেতে পারেন নুডলস আর কোনো খাবারেই অতিরিক্ত মশলা ও লবণের ব্যবহার করবেন না হেলদি জীবনযাপন করুন সুস্থ থাকুন মন খুলে হাসুন সুখী জীবন গড়ুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ